Hey everyone, welcome back to my channel Flavors of Recipes. আজকে আমি শেয়ার করব রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বাড়িতে কি করে বানানো যায়। চিলি চিকেন বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে চিকেন, এরকম বোনলেস চিকেন যেটা আমি কিউব করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, তারপর এর মধ্যে দেব সয়া সস, এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ভিনিগার। আপনাদের কাছে ভিনিগার না থাকলে লেবুর রস ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো, তারপর এর মধ্যে দেব লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ বেকিং সোডা, তারপর একটু ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। এর মধ্যে এবার দেব কর্নফ্লাওয়ার, আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দেব ময়দা, তারপর এগুলো ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেশনের জন্য রেখে দেব এক ঘন্টা। এক ঘন্টা পর কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আমি চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তারপর এটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে লাল লাল করে। যখন চিকেনগুলো এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি তুলে নেব। কড়াইয়ে তেল কমিয়ে আমি ওই তেলের মধ্যে কিউব করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে হালকা সতে করে আমি ওর মধ্যে দিয়ে দেব রসুন কুচানো, তার সাথে সাথে দিয়ে দেব আদা এবং কাঁচা লঙ্কা কুচি, তারপর এগুলো হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ, তার সাথে দিয়ে দেব গ্রিন চিলি সস, এবার দিয়ে দেব সামান্য সয়া সস, তারপর এগুলো ভালো করে 2 মিনিট মতো নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এবং একটু লবণ, তারপর এর মধ্যে দিয়ে দেব জল। এবার গ্রেভিটা যখন ফুটতে থাকবে এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার একটু জলে গুলে। কর্নফ্লাওয়ার দিলে গ্রেভিটা অনেক বেশি থিক হয়। তারপর আমি চিকেনগুলো এক এক করে দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করব 3 থেকে 4 মিনিট। আমার চিলি চিকেনটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে পরিবেশন করব। রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক করবেন। আর হ্যাঁ, লাইকের সাথে সাথে ফলোটা করতে ভুলবেন।